BMC bar ha kutuni tang fangkra abhishek banerjee chipra hasti wa himbuto khaina tomani fiaba haste naimuthang bai koshimugri zagliya poila chipa september shalmari wa abuni ulo chidok september shalmari wa sanjakmani koshimug naimutharoni thani fiaba koshimugri zagliya haini bai srangsala bubagra khor agluni circuit house tonga gandhi mangthong buskango asok soba khai khorang risalaika TMC boduni adongro wanjaka TMC ni khukpang kunal gos adongjuk joyator tonakari kubuni adongro asalo TMC ni khukpang kunal gos koktuma buscând o faie șaca, ha gătuni TMC ne tangfangra obișnuit benerjeni himbotul no casuna tong casuna naitongo haste hapang juda juda coșchavoi. Valiwei coșimun sanjakmani ulofana finali nezine septembrie salmare sudose himbotul ne coșimun rizaie hinge dorbanago thana hine coșchaca. অন্যায় ভাবে দলদাস পুলিশ কুযুক্তি দিয়ে অপযুক্তি দিয়ে অনুমতিটা ঠেকাচ্ছে 15 তারিখ দেয়নি 16 তারিখ দেয়নি আমরা তার প্রতিবাদে একেবারেই একটি প্রতীকী মহাত্মা গান্ধীর পাদদেশে আমরা একটি প্রতীকী ধর্ণা করছি একটু আগে আমাদের অন্যতম নেতা সুবল ভৌমিক তার আপন ছোট ভাই কিছুক্ষণ আগে প্রয়াত হয়েছিল আমরা তার এবং তার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি তারও থাকার কথা ছিল স্বভাবতই তিনি থাকতে পারেননি এবং সেই কারণে আমরা প্রতীকী কর্মসূচি একটু ছোট করে আনছি কিন্তু আমরা মহাত্মা গান্ধীর কাছে এসেছি একটাই জায়গায় একটা কারণে কারণ ত্রিপুরার স্বার্থে সন্ত্রাসের মোকাবিলায় অনুন্নয়নের মোকাবিলায় জঙ্গল রাজের প্রতিবাদে অভিষেক বন্দ্যোপাধ্যায় পদযাত্রা করতে চেয়েছিলেন ত্রিপুরার মানুষকে সঙ্গে নিয়ে দেয়নি অনুমতি মিথ্যা কথা বলে আটকেছে অন্য দলকে নাকি গোটা ত্রিপুরা দিয়ে দিয়েছে গোটা আগরতলা দিয়ে দিয়েছে অন্য একটা দলকে হয় নাকি কখনো পুলিশ লিখেছে তো এই জায়গায় দাঁড়িয়ে আমরা বললাম চলো তাও দেয়নি ওদের নাকি অ্যাডিকোয়েট ফোর্স নেই নেই আমরা 22 তারিখ দিয়েছি এবার বাধা পেলে কোর্টে যাব আর বাধা পেলে কি হয় সেটা আমাদের শীর্ষ নেতৃত্ব জানিয়ে দেবেন যথা সময় আমরা জানিয়ে দেব কিন্তু এই বিজেপি সরকার এই বিজেপি তারা বুঝে গেছে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসছে সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূলকে ভয় পেয়ে অভিষেক ব্যানার্জিকে ভয় পেয়ে জোর করে আটকাচ্ছে 15-16 আমরা মানুষের কাছে প্রতিষ্ঠা করতে পেরেছি আমরা চিঠি দিয়েছি ওরা ভয় পেয়ে করতে দেয়নি ওরা যতবার বাধা দেবে ততবার প্রমাণিত হবে যে ওরা ভয় পেয়ে বাধা দিচ্ছে কিন্তু আমরা 22 সেপ্টেম্বরে চিঠি দিয়েছি কিন্তু কিছু কিছু মহল থেকে অভিযোগ উঠছে যে আপনারা লুপ পাচ্ছেন না তাই ডেট চেঞ্জ করছেন তাহলে তাই যদি হয় এইসব বোকা বোকা কথাগুলো তারা নিজেরা ব্যাখ্যা দিক না যদি লোক না হয় তাহলে চিঠি দিয়ে বারণ করা কি দরকার পুলিশে যদি আমাদের লোক না হয় তাহলে তো পুলিশের উচিত আমাদের সেটা দেখিয়ে দেয়া রাস্তায় এসব কথাগুলো কি আপনি আপনি একটা মিডিয়ার হয়ে প্রশ্ন করছেন আপনার কি মনে হয় এই প্রশ্নটার পেছনে কোনো যুক্তি থাকতে পারে যদি আমাদের লোক না থাকে তাহলে আমাদের ভয় আটকাচ্ছে কেন যদি আমাদের লোক না থাকে তাহলে মিছিলের পদযাত্রার অনুমতি দিচ্ছে না কেন ওরা অনুমতি দেবে না ওরা আটকাবে ওরা মিথ্যা কথা বলবে আর সেগুলো জবাব দিতে হবে এটা কি লাটসাহেবি রাত চলছে নাকি এখানে ওরা যে স্কুলে পড়ছে না তৃণমূল কংগ্রেস তার প্রিন্সিপাল ছিল 34 বছরের সিপিএম রাজত্ব জঙ্গল রাজ বাংলার বুকে সেটাকে সরিয়ে তারপর তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসছে এই দমন পীড়ন পুলিশ রাজ এটা তৃণমূল কংগ্রেস জন্ম থেকে দেখে এসছে এরা তো হাফ প্যান্ট পরা ছেলে মানুষ হ্যাঁ যদি ওদের ক্ষমতা থাকে অনুমতি দিয়ে দেখুক ওরা অনুমতি ওরা হচ্ছে নরকের কীট কাপুরুষ মেরুদণ্ড নেই হোটেলে হোটেলে গিয়ে বলছে নেতা যেন থাকতে না পারে বাড়িতে বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছে এত ভয় কিসে তৃণমূলের যদি দুর্বল হয় তৃণমূল যদি ফ্যাক্টর না হয় তৃণমূলের যদি সমর্থক না থাকে তাহলে এত ভয় কিসের ভয় কেন পা কাঁপছে আবার বলছি কালকে আপনাদের প্রতিমা ভৌমিক তাই তো প্রতিমা ভৌমিক কেন্দ্রীয় মন্ত্রী বাংলায় গিয়ে দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিয়েছেন
আর আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় মা ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিতে যাচ্ছিলেন, গোটা রাস্তায় 13 বার হামলা হয়েছে অভিষেকের উপর। আর আপনাদের ত্রিপুরার মন্ত্রী, তিনি দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিয়ে ওখানে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের নামে কুৎসা করে এসছেন, কেউ একটা বাধা দিতে যায়নি। এরা গণতন্ত্র শেখাবে? এদের পিঠে মেরুদণ্ড বলে কিছু নেই, নইলে লুকিয়ে লুকিয়ে হোটেলগুলোকে বাধা দিতে যেত না। আরে হোটেলে তো 2-4 জন নেত্রী স্থানীয় বা আমরা যারা ভলেন্টিয়ারের মতো তারা থাকবে, মিছিল তো করবে ত্রিপুরার মানুষ, মিছিল তো করবে ত্রিপুরার মানুষ। ঐতিহাসিক পদযাত্রা, এই পদযাত্রাটা ত্রিপুরার মা বোনেরা করবেন, পদযাত্রা ত্রিপুরার শ্রমিক কৃষক করবেন, শিক্ষক শিক্ষিকীরা করবেন। সেই ভয়ে তো পরপর 2 দিন পারমিশন দিল না, তারপর ওদের বলতে লজ্জা করছে না? ওদের ক্ষমতা থাকলে, ওদের হিম্মত থাকলে ওরা আগে আমাদের রাস্তায় নামতে দিয়ে দেখা কার, যদি মনে করে এই কাগজ পাঠিয়ে পাঠিয়ে আমাদের আটকাবে, ওরা মূর্খের স্বর্গে বাস করছে। আমরা সৌজন্য দেখাচ্ছি, সৌজন্যকে যেন বিজেপি দুর্বলতা মনে না করে। আমি